गाइज अगेन वेलकम बैक टू आवर चैनल दिस वीडियो फ्रॉम मोमिता एंड पूजा ब्यूटी एंड फूड क्रिएशन। सो गाइज आज के हमारे प्रिपरेशन तो तुम्हारा टाइटल देखे ही बुझे गेछो सोया गार्लिक। तो चलो स्टार्ट कर दी रेसिपिटा एंड हमें फॉलो करते पारो सोशल मीडिया। सो गाइज तुम्हारा फॉलो करते पारो इंस्टाग्रामे एंड एफबी ते समस्त लिंक डिस्क्रिप्शन बक्से देवा थाकलो। तो चलो स्टार्ट कर देवा जाक इनग्रेडियंट्स दिए। तो तुम्हारा देखे नाओ आज के रान्नाटार जन्य की की इनग्रेडियंट्स लागछे। তোমাদেরকে বললাম 100 গ্রাম মতন সোয়াবিন যেটা বয়েল করা অ্যান্ড দেখছো পুরো জল ঝরিয়ে রাখা রয়েছে অ্যান্ড এখানে ধনে পাতা কুচি রয়েছে একদম ঝিরি ঝিরি করে চপিং করে নিয়েছি। পেঁয়াজগুলো চিলি চিকেনে যেরকম আমরা ইউজ করে থাকি সেই রকম পেঁয়াজ এরকমভাবে কাটা রয়েছে ডুমু ডুমু করে। একটা গোটা বড় পেঁয়াজ রয়েছে মিডিয়াম সাইজের অ্যান্ড এখানে 2 টেবিল স্পুন বেসন রয়েছে আর রয়েছে চারটে ছোট ছোট করে গ্রিন চিলি চপিং করা আর রয়েছে এখানে 4টে গার্লিক ছোট ছোট করে চপিং করা। আর ফোড়নের জন্য এখানে আমি ইউজ করব এই যে দেখতে পাচ্ছো যে জিরে গোটা জিরে অ্যান্ড একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। একদম খুব কম ইনগ্রেডিয়েন্টসে আজকে এই রেসিপিটা করব। আর লাগছে 3 রকমের সস। এখানে রয়েছে এই তোমাদের কোয়ান্টিটিটা দেখিয়ে দেবো এটার, এটা রয়েছে এখানে গ্রিন চিলি সস অ্যান্ড রয়েছে সোয়া সস অ্যান্ড রয়েছে এখানে টমেটো সস অ্যান্ড এবার আমি এটাকে চলো ম্যারিনেটটা করে নিই। এখানে আমি ইউজ করব দেখতে পাচ্ছ তোমরা একদম পরিমাপ মতো নুন, 1/2 টেবিল স্পুন মতো নুন দেব। 1/2 টেবিল স্পুন এখানে আমরা হলুদ গুঁড়ো দেব অ্যান্ড এখানে দেব 1/2 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। তোমরা চাইলে এখানে চাট মশলা ইউজ করতে পারো অ্যান্ড এবার এই বেসনটাকে আমি জল দিয়ে ফেটিয়ে নেব। গাইস দেখো এটাকে আমি একটু ঘন করেই ফাটালাম, জলটা খুবই কম পরিমাণে দিয়েছি। এটা একদম গামাখা গামাখা থাকবে সোয়াবিনটার মধ্যে। তেল কিন্তু একদম টকবক ফুটছে, ধোয়া বেরোচ্ছে। এবার আমি এরকম সিচুয়েশনে সোয়াবিনগুলো আস্তে আস্তে এখানে ছেড়ে দেবো একটা একটা করে। তোমাদেরকে আমি অলরেডি থিকনেসটা দেখিয়েছি, এইরকমভাবেই আস্তে আস্তে একটা একটা করে ছাড়বো। সো গাইজ এখানে তোমরা লো ফ্লেমে 2 মিনিট মতন হালকা টস করে নামিয়ে ফেলবে, এটা এমন কিছু ডিপ ফ্রাই করবো না। যেমনটা বললাম যে এবার আমি তোমাদের সসের কোয়ান্টিটিটা দেখাবো। আমি ঠিক যেই পাত্রটার মধ্যে ওইটাকে ম্যারিনেট করেছিলাম সোয়াবিনটাকে সেই পাত্রটার মধ্যে রেডি করছি, কারণ আমি এখানে কোনো কর্নফ্লাওয়ার গোলা জল আজকে অ্যাড করব না। এই পাত্রটার মধ্যেই যা কিছু থাকবে সেইটা সমেতই আমি অ্যাড করে দেবো। সো গাইজ দেখো এখানে আমি 1 চামচ দিলাম সোয়া সস। সো গাইজ এবার তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমি পুরো 1 চামচ রেখেছি গ্রিন চিলি সস। এখানে এবার 1 চামচ দেব টমেটো সস।
তো গাইস এবার আমি এখানে একটু জল অ্যাড করব। এবার এটাকে এখানে ফেটিয়ে নেব। সো গাইস এবার তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে ফ্রাইটা অলমোস্ট ডান, আর একটু হালকা টস করে আমি এটাকে নামিয়ে নেব। গাইস তেলটা গরম হয়ে গেছে, ভাজাও ডান। এবার আমি জিরাটা এখানে দিয়ে দিলাম। তো এবার শুকনো লঙ্কা যে দুটো রাখা ছিল সেটা আর তেজপাতাটা দিয়ে দেবো। আর এটা দেওয়ার সঙ্গে সঙ্গেই এখানে যে চারটে আমি গার্লিক অ্যান্ড গ্রিন চিলি চপ করে রেখেছিলাম সেটাও এবার আমি এখানে আস্তে আস্তে দিয়ে দেবো। এখানে আমি পেঁয়াজগুলো এবার ডুমু ডুমু করে রেখে দেবো। আর পাশের একটা ওভেনে আমি গরম জল বসিয়ে দিয়েছি, যেটা আমাকে এই রান্নাটাতে দিতে হবে। এবার একটুখানি নুন দেবো। তো এখানে আমি এখন হাফ টেবিল স্পুন মতো নুন অ্যাড করে দেবো, যেহেতু আমি সসটা দেবো তাই এর বেশি দেবো না। আবার আমি এখানে হাফ টেবিল স্পুন টার্মারিক পাউডার অ্যাড করবো। সো গাইজ এবার আমি এখানে কাশ্মীর রেড চিলি পাউডার হাফ টেবিল স্পুনের থেকে একটু বেশি, ধরে নেওয়া যায় ছোটো টেবিল স্পুনের এক টেবিল স্পুন এখানে অ্যাড করে দেবো। এই যে এখানে আমার গরম জলটা রেডি হয়ে গেছে, সেটা আমি এখানে অল্প পরিমাণে দেবো। সো গাইজ এবার আমি টেস্টটাকে অ্যাডজাস্ট করার জন্য এখানে হাফ টেবিল স্পুন মতন চিনি অ্যাড করবো। অ্যান্ড গাইজ যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেই সসটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এবার আমি এখানে আস্তে আস্তে অ্যাড করে দেবো। সো গাইজ এটা কিন্তু খুব সিম্পল রেসিপি, বাড়িতে যা আছে সেটা দিয়েই করে নেওয়া যায়। এই লকডাউনটা আবার নতুন করে শুরু হওয়ার জন্য আমি এরকম একটা রেসিপির প্ল্যান করলাম, যেটা বাড়িতে থাকা জিনিস দিয়ে হতে পারে এবং সয়াবিনের মধ্যে খুবই পরিমাণে প্রোটিন আছে অ্যান্ড খুব সিম্পল, মানে প্রচুর পরিমাণে তেল টেলও লাগছে না জিনিস, বাড়িতে থাকা জিনিস দিয়ে এটা রান্নাটা করা সম্ভব। দেখো গাইজ অলরেডি কালারটা দারুণ হতে শুরু করেছে, এটা ডেফিনেটলি তোমরা ট্রাই করো বাড়িতে অ্যান্ড আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমাকে আর পূজাকে ফলোও করতে পারো তোমরা সোশ্যাল মিডিয়াতে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমাদের অফিসিয়াল পেজটাকেও ফলো করে নিতে পারো, ওখানে অলরেডি অনেক আপডেট আগে আগে পেয়ে যাবে। সো আজকের মতন টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো রেসিপির সাথে।